বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আর আমি অন্তু আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে নতুন একটি ভিডিও, একটি মন্দির সম্পর্কে। আসলে এই মন্দিরটি আজকে আমি রিভিউ করতে চলেছি। মন্দিরটি আমার কাছে খুবই ভালো লেগেছে, জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তাই চলুন দেখে আসি। নমস্কার, আমার নাম সঞ্জয় দাস, আমি এখানে এই নিমতলার সেবায়িত এবং আমাকে সবাই ভালোবাসে। পাঁচবার সেবা হয়। ভোর 4:30 মঙ্গল আরতি, 9টায় ফলভোগ, দুপুর 12টায় মধ্যাহ্নকালীন ভোগ হয়। ভোগার পরে ঠাকুরকে বিশ্রামে দেওয়া হয়। 3:30 4:45 সন্ধ্যায় গৌর আরতি করা হয়। গৌর আরতির পরে ভোগ লাগায়। পয়লা সূত্র
অধিবাস দ্বিতীয় তারিখে নাম শুরু হয় দ্বিতীয় তৃতীয় চতুর্থ তিন দিন বিশাল আকারে নামযজ্ঞ হয় বিশাল ভক্তের সমাগম এভাবে পরপর অনুষ্ঠানগুলো চলতে থাকে আশ্বিন মাসে বিশাল দুর্গা উৎসব দুর্গাপূজা চার ঠাকুর তৈরি করা হয় এখানে দূর দূরান্ত থেকে বিশাল ভক্তের আগমন হয় আমাদের পূর্ব দিকে একটা শ্মশান আছে যে যখন দেহ রাখে এই মন্দিরটায় এই শ্মশানে এসে তাকে দাহন করা হয়